শহর কলকাতা থেকে 117 নম্বর জাতীয় সড়ক ধরে নামখানার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পার করে পাতিবনিয়া চিনাই নদী পেরিয়ে মৌসুনী আইল্যান্ডের বালিয়াড়াতে গড়ে উঠেছে মৌসুনী পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রের চারিদিকে রয়েছে বঙ্গোপসাগরের নীল জলরাশি এবং সুন্দরবনের সবুজ অভয়ারণ্য। এই মৌসুনী পর্যটন কেন্দ্রে পর্যটকদের থাকার জন্য গড়ে উঠেছে স্যান্ড কাসলস বিচ ক্যাম্প। এই ক্যাম্প জুড়ে রয়েছে মাড হাউস এবং ছোট ছোট টেন্ট। স্যান্ড কাসলস বিচ ক্যাম্পের প্রতি প্যাকেজে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। সূর্যাস্তের পর সমুদ্র সৈকতে গড়ে ওঠা স্যান্ড কাসলস বিচ ক্যাম্প সেজে ওঠে আলোকসজ্জায়। গোটা ক্যাম্প জুড়ে ভাসে মৃদু সঙ্গীতের সুর। পুজোর ছুটি কিংবা অবসর সময়ে বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে দু একদিনের জন্য আপনিও আসতে পারেন। ফার্স্ট টাইম বন্ধুর সাথে এলাম, তো এসে ভালোই লাগলো, খুব খারাপ নয় জায়গাটা। এখানে প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া, চারবেলা খাওয়া, টিফিন থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই ঠিকঠাক পরিষেবায় রয়েছে। এখানে স্যান্ড ক্যাসেলে বা মৌসুনীতে যে ব্যবস্থাটা রয়েছে, একদম আপনার সমুদ্রের পাশে থেকে প্রকৃতিকে পুরোপুরি এনজয় করতে পারবেন। নির্জন নিরালা সমুদ্রের নীল জলরাশি এবং সবুজ অভয়ারণ্যে ঘেরা মৌসুনী পর্যটন কেন্দ্রের স্যান্ড কাসলস বিচ ক্যাম্পে এবারের পুজোয় স্যান্ড কাসলস বিচ ক্যাম্প থেকে মৌসুনী পর্যটন কেন্দ্রের অপরূপ বৈচিত্র্য উপভোগ করার পাশাপাশি উপভোগ করতে পারবেন দ্বীপাঞ্চলের গৃহবধূদের পরিচালিত দুর্গা পুজো। স্যান্ড কাসলে আমাদের যেরকম খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ হয়, এখানে টেন্টে বা আপনার মাড হাউসে বা কটেজগুলোতে থাকার ব্যবস্থা, যেটাও কিন্তু আপনি দীঘা বা পুরীর থেকে বা মন্দারমণির থেকে আলাদা এখানে সম্পূর্ণই। তো আপনারা যদি আমাদের বুকিং নাম্বারে কল করেন, তো সেখানে আপনারা জানতে পারবেন যে কী ধরনের প্যাকেজ আমাদের কোন সময় চলছে। এই যেরকম ধরুন সামনেই আমাদের পুজো আসছে, পুজোতে আমাদের এখানে গ্রামীণ একটা মহিলা কমিটি একটা পুজো করছে, তাদেরকে একদমই আমাদের ক্যাম্পের পাশে, যেখানে আপনারা সে পুজোর সাথে সাথে আমাদের এখানে ক্যাম্পে থাকা খাওয়ার ব্যবস্থাটাও উপভোগ করতে পারবেন। তো তার জন্য আপনারা কল করতে পারেন এবং সেখানে আপনাদের অল ডিটেলস দিয়ে দেওয়া হবে। নামখানা থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। পুজো মানেই নতুন পোশাকের পাশাপাশি রূপচর্চার কথা উঠে আসে। পুজোর দিনগুলিতে দুর্গাপুরের চয়েস ফাউন্ডেশন মেকআপ আর্টিস্টদের সঙ্গে নিয়ে হাজির আপনাকে সাজাতে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন আপনি। কিভাবে সেজে উঠবেন সেই চয়েসও আপনার, আর আপনাকে সাজিয়ে তুলবে চয়েস ফাউন্ডেশন। পুজো উপলক্ষে বিশেষ অফারের পাশাপাশি থাকছে নিজস্ব থিম মহিষাসুর মর্দিনী, জানালেন ফাউন্ডেশনের কর্ণধার কৃষ্ণেন্দু লায়েক। সারা ভারতবর্ষ জুড়ে চয়েস ফাউন্ডেশনের ছাতার তলায় কাজ করছেন 3000 মেকআপ শিল্পী। একজন একটা মডেলকে দুর্গা সাজিয়ে, মানে অনেক মেকআপ আর্টিস্ট যেমন করেছে, আপনার একটা ফ্রেমের মধ্যে দুর্গাকে সাজিয়ে দুর্গাকে রেডি করে মহিষাসুর বধ সেটা দেখাচ্ছে, আবার অনেকে করেছে শুধুমাত্র দুর্গাকেই করেছে, ঠিক আছে, এইভাবেই করছে। পুজোর মেকআপ বলতে ধরুন অনেকেই যে পুজোর সাজ, যে সপ্তমীর দিন লুক কী হবে, ষষ্ঠীর দিন কী সাজে সাজবে, অষ্টমীর দিন কী সাজে সাজবে, এই যে রূপচর্চা, এটার প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট এখন আমাদের এরকম লুক নিয়ে আমাদের ফেসবুকে আমাদের পেজে আসছে। আমাদের সাথে এখন চয়েস ফাউন্ডেশনে বর্তমানে 3000 মেকআপ আর্টিস্ট অল ওভার ইন্ডিয়াতে জড়িত আছে। ডিসেম্বর মাসে আসানসোলে দুর্গাপুরের মেকআপ আর্টিস্টদের নিয়ে হতে চলেছে মেকআপ ফেস্টিভ্যাল। সমস্ত মেকআপ শিল্পীকে এক ছাতার তলায় আনার জন্য অপর একটি সংগঠন গড়ে তোলা হয়েছে, যার নাম মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সহসভাপতি মৌপর্ণা অধিকারী জানান, মহিলা মেকআপ আর্টিস্টদের নিজের জেলার বাইরে অন্যান্য জেলা ও রাজ্যে যেতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই নিরাপত্তাহীনতায় ভোগেন তারা। বিভিন্ন ক্ষেত্রে পারিশ্রমিক পেতেও সমস্যার সম্মুখীন হতে হয়, সেই কারণেই সংগঠনের প্রয়োজন ছিল। দুর্গাপুর থেকে এবং চয়েস ফাউন্ডেশন কৃষ্ণদার হাত ধরে একটা এরকম ধরনের উদ্যোগ, একটা অ্যাসোসিয়েশন হতে চলেছে। আমি সবাইকে বলবো সবার সহযোগিতা খুব দরকার, এই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে একটা ভালো জায়গায় যেতে পারে এই ব্যাপারে যে একে অপরকে কোঅপারেট করা। দুর্গাপুজোর মাধ্যমে এই মেকআপ ফেস্টিভ্যাল সাধারণ মানুষকে আরও আনন্দ দেবে বলে আশাবাদী সংগঠনের কর্তারা, আর এই ফেস্টিভ্যাল হয়ে উঠবে মেকআপ আর্টিস্টদের মিলন ক্ষেত্র। দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি। প্রাক পুজোয় বস্ত্রদান কর্মসূচি নিল এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের উত্তরণের পথ দেখাতে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান শঙ্করদার কোচিং সেন্টার। সেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার অমিয়দের উদ্যোগে শারদোৎসবে প্রাককালে সহস্রাধিক দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হল বস্ত্র। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার মসলন্দপুরের ওই আবাসিক কোচিং সেন্টারে পাঠরত কয়েক হাজার শিক্ষার্থী ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার অমিয়দের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। সামনে পুজো, আমাদের আমরা তো দুর্গা ঠাকুর
দেখতে যাই মানে কিন্তু আমাদের মধ্যে অনেক জ্ঞান্ত দুর্গা আছে কিছু মায়েদের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আরও যদি আরও যদি বিভিন্ন সংস্থা এগিয়ে আসে তাহলে মনে হয় মানে কিছু মানুষ মানুষরা অনেক উপকৃত হবে আর এই ধরনের উদ্যোগ আমার আজকের না 15 জানুয়ারি একটা বড় প্রোগ্রাম হয় আমার সেই প্রোগ্রামে আরও সোশ্যাল ওয়ার্ক করি আর এই বছর থেকে শুরু করলাম 600 মতো মাকে আমরা এই বস্ত্রদান করব যদি পরে পরে হয়তো আরও যা দেখছি ভিড় তাতে মনে হচ্ছে আরও হয়তো 200 লাগতে পারে নতুন বস্ত্র পেয়ে খুশি দরিদ্র মানুষরাও এদিন বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসলন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্পনা বসু জেলা পরিষদ সদস্য অজিত সাহা গোবরডাঙ্গা থানার পুলিশ আধিকারিক অসীম পাল সহ একাধিক মানুষ বাড়িতে কিনতে পারিনি এই পয়ই কাপড় নিয়ে গিয়ে পরব পুজো দেখ পরি মানুষ কি মানে খায় নাকি করে আবার লোকে বাড়ি দেখাবে সকালবেলা দুই বাড়ি কাজ পূজোর আগে আমরা নতুন পোশাক কিনতে সবাই ব্যস্ত থাকি কিন্তু পূজোয় দরিদ্র মানুষদের নতুন পোশাক দান করে নজির গড়ল গোবরডাঙ্গার মসলন্দপুরের শিক্ষা প্রতিষ্ঠান শঙ্কর দার কোচিং সেন্টার বনগাঁ থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট কলকাতা টিভি